আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মান্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে আমাদের যে বক্তা ভাই এবং ব্রাদার রাহুল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওনাকে বিশেষ করে আমাদের কাছে পেয়েছি তো বিশেষ করে দর্শক আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা হবে খুবই সংক্ষিপ্তভাবে সেটা হচ্ছে যে এই যে আমরা মৌচাকের মধু যে আপনাদের সামনে আমরা পেশ করছি পুরো পশ্চিমবঙ্গে এবং আসাম আরও বিভিন্ন রাজ্যে তো বিশেষ করে মৌচাকের মধু সম্পর্কে যে আমাদের ব্রাদার রাহুল ভাই তিনি আপনাদের সামনে কিছুটা আলোচনা করবেন আপনারা ধ্যান দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু نحمدুহু ওয়া نصলি আলা রাসূলিল বাদ যাক বিশেষ কিছু বলার কোনো প্রয়োজন নেই যদি আমরা মুসলিম হই থেকে আমরা সকালে জানি যে মধুতে আল্লাহ সুবহানাহু যে শিফা বা কল্যাণ নিহিত রেখেছে এটার বলার অবকাশ নেই তারপরে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মধুর অনেক উপকারিতা আমরা খুব সহজে জানার জন্য বিভিন্ন এনসাইক্লোপিডিয়া অফ ডায়াবেটিক অথবা যে কোনো আমরা উইকিপিডিয়াতে ঢুকে আমি বিস্তারিত আমরা জানতে পারি তো ভাই সবচেয়ে বড় কথা যে এখন বর্তমান প্রেক্ষাপটে মধু যে এত চাহিদা এই জন্যই মানুষ মৌ চাক ভেঙে মধুটাকে তৈরি করার পরে তার বিভিন্ন রকমের ভেজাল বিভিন্ন রকমের চিনি গুড় হাবিজ অনেক কিছু মিশ্রণ করে যা যে প্রক্রিয়াগুলো করে সেই প্রক্রিয়া সম্পর্কে তারা বেশি অবগত তো এই ক্ষেত্রে আমাদের আব্দুল কাইজুম ভাই পিস লাইব্রেরির তরফ থেকে তিনি একদম সঠিকভাবে এর মধ্যে কোনো রকমের ভেজাল বা কোনো রকমের দুই নম্বরে কোনো কিছু না দিয়ে মানুষের কাছে সঠিক একদম চাক ভাঙা মধু তিনি উপহার দিচ্ছেন আলহামদুলিল্লাহ গোটা পশ্চিমবাংলা সহ বিশেষ করে বিহার ঝাড়খণ্ড এবং আসাম বিভিন্ন প্রান্তে তার মধু খুব বেশি মানুষের চাহিদা তো সবচেয়ে বড় কথা মধুতে নিশ্চিত এর মধ্যে উপকার আছে এর মধ্যে কোনো মানে সন্ধের অবকাশ নেই কিন্তু সঠিক মধু যদি আপনি না পান সেক্ষেত্রে বিশেষ করে মনে রাখতে হবে যে কোনো উপকারের চেয়ে অপকারটা বেশি এক্ষেত্রে মূল লক্ষণের বিষয় হচ্ছে এটা যে আমাদের সঠিক মধু যদি আমরা পাই এবং সেটা যদি যদি আমরা আমরা প্রতিনিয়ত কন্টিনিউ এটা সেবন করে আমরা খাই অবশ্যই যে কথা বলেছেন আল্লাহ মধুর ওপরে যেসব শিফার কথা বলেছে সেগুলো আমাদের মধ্যে অবশ্যই আসতে পারে তার জন্য আমাদের মূল জরুরি হচ্ছে যে খাটি মধু নেওয়া খাটি মধু নেওয়া তো এখানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া যেতে পারে যে আব্দুল লাইব্রেরি ভাইয়ের তরফ থেকে তিনি যে মধুর মানে তিনি তৈরি করেন বা যেগুলো তিনি বিভিন্ন চাক থেকে তিনি ভেঙে নিয়েছেন এর মধ্যে তিনি যারা পরিমাণেও কোনো মিশ্রণ কিছু করে না তাই যদি খাঁটি এবং বিশুদ্ধ মধু পেতে চান অবশ্যই আমার তরফ থেকে এটাই অনুরোধ বিশেষ করে আমাদের বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা ভাইদেরকে যে আপনার অবশ্যই পিস ল্যাবের এই একটা মধু কমপক্ষে পাঁচশো গ্রাম হলো একবার খেয়ে দেখতে পান যে এর মধ্যে কতটা বিশুদ্ধতা আছে এর মধ্যে কোনো বিশেষ কোনো কোনো মিশ্রণ নেই এটা অল্লাহি আমাদের তরফ থেকে যিনি আছেন আব্দুল কাইম ভাই তিনি বলতে চাইছেন যে এর মধ্যে কোনো বিষ মানে কোনো ভেজাল নাই আর আমি বেশ কয়েক কিলো মধু খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেটার বাজারের তুলনায় দামও কম সম্ভবত মানে কিছু দাম আছে সেটা আপনারা যোগাযোগ করবেন আমাদের পিস আব্দুল কাহিম ভাইয়ের সঙ্গে ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ এই জন্য বিশেষ করে আমাদের ব্রাদার রাহুল ভাই আপনাদের সামনে যে মধু সম্পর্কে আমাদের তথ্য দিলেন যেতে কোনো ভেজাল মিশ্রিত হয় না কোনো কেমিক্যাল দেওয়া হয় না কোনো প্রসেসিং করা হয় না তো বিশেষ করে আমাদের রাহুল ব্রাদার রাহুল ভাইকে আমরা এই মধুর উপহার দিচ্ছি زره زخه له خیر ورکړه